উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি তথা ধর্মীয় আদির অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক বার্ষিক অধিবেশনখনি আগন্তুক 9, 10 আর 11 ফেব্রুয়ারীত বিভিন্ন কার্যসূচীরে রঙিয়ার মরাণজানার ভয়রা হাতীখোলা পথারত শ্রীমন্ত শঙ্করদেব সমন্বয় ক্ষেত্রত অনুষ্ঠিত হব। ইতিমধ্যে উক্ত অধিবেশনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথত। ইফালে অধিবেশনখনিত উপস্থিত হওয়ার প্রতিটি জেলা আঞ্চলিক আর শাখা সমিতির লাখ লাখ ভকত, বাপ বান্ধব আর আয়মাতৃ সকল সাজু করে তুলিছে। অন্যতে রঙিয়ার অধিবেশনস্থলীত প্রকাশ পাবলীয় মুখপত্র, আলোচনীর ফটো উঠা পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত সংঘর বিভিন্ন শীর্ষ নেতৃত্বর কার্যকরী সভাপতি তথা বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আর পদাধিকার ভবেন্দ্রনাথ ডেকাবাব আদি উপস্থিত থাকে। রঙিয়ার মরণজনা হাতীখোলা পথারত এইবার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশন অনুষ্ঠিত হব। আর এই অধিবেশন স্থলীত বিভিন্ন বাপ বান্ধব, আই মাতৃ সমস্ত আহি যে ধরনের শ্রমদান কার্যসূচী করে আছে সদায় অতুলনীয় হয়ে রব। রঙিয়া রাইজর রঙিয়া রাইজবাসীর একান্ত সহযোগ আর যে সহযোগিতা আমার অধিবেশন স্থলী সাফল্য মণ্ডিত করে তুলব। অহা 9, 10, 11 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হবলগিয়া অধিবেশন স্থলীত যখন ভগত বৈষ্ণব আহি ইয়াত উপস্থিত হব, তেখেতসলক আমি যিমান যিখিনি পারো সেইখিনি সেবা শুশ্রূষা করার কারণে আমি সদায় প্রস্তুত আছো। আর আজি আমি উত্তররঙিয়া আঞ্চলিক শাখায় উত্তররঙিয়া আঞ্চলিক শাখার বাপ বান্ধব, আই মাতৃ সমস্ত আহি শ্রমদান কার্যসূচী ইয়াত রূপায়ণ করেছো। লগতে বিভিন্ন জেলার বিভিন্ন ভকত বৈষ্ণব আহি ইয়াত শ্রমদান করে আছে সকলকে আমি এই হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করেছো। তার লগে অধিবেশন স্থলীত যে তিনদিন ইয়াত কার্যসূচী চলিব সেই গোটেই কার্যসূচীখিনিত রঙিয়াবাসী রাইজে একান্ত সহযোগ করে অধিবেশন স্থলী সাফল্য মণ্ডিত করে তুলব বলে আমি আশাবাদী। ইয়ার আগতেও 2000 চনত ইয়াত অধিবেশন রঙিয়াত হয়েছিল, আর এইবার আমি 2024ত এই অধিবেশনখানি পাইছো। আমি আনন্দিত, উৎফুল্লিত, আর এই অধিবেশনখানি আমি সাফল্য মণ্ডিত করে তুলিবর বাবে আমি সদায় প্রস্তুত হয়ে আছো আর হয়ে থাকিম। বঙাইগাঁওর প্রফুল্ল কুমার দাসর রিপোর্ট, অসম আদিত্য।